ভক্তির যিনি পরাকাষ্ঠা ভক্তির সমস্ত সংজ্ঞাটাকে যিনি তার মধ্যে আত্মসাত করে সমস্ত বিশ্বের মানুষের কাছে দেখিয়েছেন যে ভক্তি কি ভক্ত আর ভগবানকে এই যে ভক্তি ভক্ত ভগবানের যে রিলেশনশিপ এটাকে এত সহজ সুন্দর করে বোঝার আর বোধ হয় কোনো নমুনা আমি দেখতে পাইনি এক কথায় একটা মানুষের মধ্যে যে যে শক্তিগুলো সাপ্রেসড হয়ে আছে যেগুলো আমাদের মধ্যে কোথাও যেন ঘুমিয়ে আছে নিদ্রিত আছে সুপ্ত অবস্থায় আছে এই যে সুপ্ত চেতনার একটা সাগর আছে সেই সুপ্ত চেতনার সাগর থেকে মণিমুক্ত যদি আমরা বার করতে পারি তার জন্যে যাঁর শরণাগতি নিলে যার এক তিলক কণামাত্র যদি তাঁর কৃপা আশীর্বাদ আমরা পেতে পারি তাহলে কিন্তু আমাদেরও সেই ভক্তির পথ খুলে যায় সেই শরণাগতির পথ খুলে যায় সেই এক নাম যেটা সমস্ত সাধক মহাপুরুষ যোগী অবতার সবাই এসে কলির জন্যে এই যে প্রিতাবদগ্ধ কলির জন্যে যে একমাত্র মহংসদের কথা বলে গেছেন বলছেন বলবেন সেটা হচ্ছে নাম নাম সাধনা তো এই নাম সাধনার যে কি গুণ নামের কি শক্তি সেটা মহাবীর যেমন করে আমাদের সামনে দেখিয়েছেন তার কোনো তুলনা নেই এক রাম নাম করে তিনি কি যে করেছেন আর কি যে করেননি তার ওই নামের ওপরে যে তার আস্থা তার যে বিশ্বাস এক ইষ্ট শ্রীরামের প্রতি তার যে শরণাগতি তার যে ভালোবাসা তার যে প্রেম তার যে সমর্পণ তার যে আত্মনিবেদন সব কিছুকে আলাদা আলাদা করে একটু একটু করে দেখতে হয় তবে তো বুঝব মহাপুরুষ যে পথে গেছেন সেই পথই আমাদের পথ আর সেই কে মহাপুরুষ সে যেমন আমরা জানি যে কয়েকজন মাত্র চিরঞ্জীবী পুরুষ হয়েছেন তার মধ্যে হনুমান মহাবীর যিনি রুদ্রের অংশ পবন পুত্র হনুমান সেই পবন দেবের যিনি সন্তান আমাদের মধ্যে সেই পবন সেই সেই প্রাণের খেলা সেই প্রাণের যিনি এক মহাশক্তি সেই মহাবীরের আজকে জয়ন্তী উৎসব আমরা এক সংকট সংকটমোচনকে চিনি যার ব্যাপ্তি সারা বিশ্বে যে যেখানে একটুও একবারও কোনোভাবে এই মহাবীর হনুমানজির স্মরণে এসেছে বা যদি একবারও সে হনুমান চালিসা পাঠটা একটু একটু করে করেছে বা কেবল হনুমানজিকে স্মরণ করেছে সংকটমোচনকে স্মরণ করেছে প্রণাম করেছে তাতেও সে অনুভব করেছে তার কৃপা শক্তি কেমনভাবে আমাদের রক্ষা করে আজকে হনুমান জয়ন্তী আমাদের কাছে কিন্তু একটা বিশেষ মাহাত্ম রাখে এই দিনে আমরা যত গভীরভাবে তাকে স্মরণ করব জানবে বাবা লোকনাথ একটা কথা বলেছিলেন আধার আধেয় ভাব অনুরূপ স্মরণ আধার আধেয় ভাব অনুরূপ স্মরণ অর্থাৎ আমি যত গভীরভাবে তাকে স্মরণ করবো তিনিও তত গভীরভাবে আমাকে স্মরণ করবেন আমি যত আকুল হয়ে তাকে ডাকবো তিনিও তত আকুল হয়ে আমাকেও ডাকবেন বা স্মরণ করবেন আমার ইন্টেন্সিটি আমার মধ্যে যে ইন্টেন্সিটিটা আসছে সেই ইন্টেন্সিটিটা কিন্তু ওনাকেও গিয়ে ছবি এবং ওনার মধ্যেও ততোধিক ইন্টেন ইনটেন্সিটি আমার জন্যে তোমার জন্য যে ডাকছে তার জন্যে তিনিও কিন্তু সে তেমনভাবেই তাকে রেসপন্ড করবেন ইটস হাইলি প্রকার। ঝান্ডি যারা আজ অব্দি ঈশ্বর দর্শন করেছেন তার মধ্যে ঈশ্বরের কোনো পার্শিয়ালিটি ছিল না একটাই ছিল যে দর্শন করতে চাইছে তার আকাঙ্ক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট ছিল সেখানে তার কোথাও কোনো এতটুকু তার কোনো কম্প্রোমাইজ ছিল না যে দেখেছে সে হান্ড্রেড পারসেন্ট নিজেকে দিয়ে তবে দেখেছে ঈশ্বরকে সে তবেই অনুভব করতে পেরেছে যখন তার সর্বসত্ত্বা সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে একবারে মিলে মিশে একাকার হয়ে গেছে যেটা আমরা হনুমানজির মধ্যে দেখতে পাই দেখো এই যে ওনার এই যে অপূর্ব সুন্দর ধ্যানমূর্তি এই যে আমার আমার ঠাকুরের আসনে রয়েছে এই এই মূর্তিটি আমার ভীষণ ভালো লাগে এই জন্যে ভালো লাগে যে এই মূর্তিটের মধ্যে কয়েকটা জিনিস আছে যে উনি কীভাবে ঠিক বাবা লোকনাথ যেভাবে ধ্যানাসনে বসেন ঠিক তেমনভাবে তিনি বসে আছেন আর একটা জিনিস আমরা দেখছি যে এই যে মূর্তির মধ্যে দেখো ঠিক ওনার হৃদ্বেষে ওনার যে আরাধ্য ইষ্ট ভগবান শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা তারা কিন্তু ওই ওই জায়গায় তাকে তাকে তিনি হৃদয়ের মধ্যে বসে আছেন শ্রীরামকে বসে আছেন সীতা মাইয়াকে বসে রেখেছেন তো এখানে আমার বক্তব্য যে এই যে মূর্তিটা ইটস সিম্বলিক্যালি রিপ্রেজেন্টস যে আমরা যখন ধ্যানে বসবো আমাদেরও বাহ্যরূপটা কেমন হবে আমাদের অন্তরের রূপটা কেমন করে কেমন হবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাও হাউ দ্যাট হ্যাজ টু বি আমরা কী হয় আমরা মেডিটেশন মানে মানে সবসময় আমরা বুদ্ধের মূর্তি কল্পনা করি বুদ্ধের বুদ্ধের স্ট্যাচুজ অ্যান্ড বুদ্ধের বিভিন্ন জায়গায় দেখবে বুদ্ধের ভারী সুন্দর সুন্দর সব মূর্তি আমরা ঘরে ঘরে রাখি বা বিভিন্ন জায়গায় রাখি মেডিটেশনের হলে তো ইনভেরিবল আমরা বুদ্ধকে রাখি কিন্তু যেমন বুদ্ধের রূপের মধ্যে একটা অপূর্ব মেডিটেটিভ হোয়াইট কাম পিস রেডিয়েট করে ঠিক তেমনি এইখানে এই যে মহাবীরের এই যে অপূর্ব মূর্তি তাহার মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মহাবীর যখন ধ্যান করছেন তিনি যেন ডুবে রয়েছেন কিসের মধ্যে ডুবে আছেন ডিভোশনের মধ্যে আজকে এই হনুমান জয়ন্তীর একটা শুভক্ষণে আমরা আজকে প্রাণ ভরে ভগবান সংকট মহচনকে হ্যাঁ শঙ্কট মহচন নামতিহারও হ্যাঁ তোমার নাম কি না তুমি সংকট মোচন তুমি সকলে সংকট মোচন করো অনুধ্যান প্রার্থনা সংকট মোচনের হনুমান চালিশা পাঠ এবং তার ধ্যান করা সমবেতভাবে আই উইল এক্সপেক্ট পসিবলি ফর দ্য নেক্সট ফোর আর ফাইভ মিনিটস অর থ্রি মিনিটস অ্যাট দি মোস্ট লেট মেডিটেট টুগেদার লেটস sit in our own respective places, make sure your body is erect like what Hanumanji, see how Hanumanji is sitting with his, with his spine erect and his chin up and his face looking straight, his shoulders little is pushed back, uh, how he has placed his hands, just like this, so it, you are sitting like this, so sit in that divinely beautiful dignified posture of meditation, Give your body, give your body that dignity that now you are open to receive the light of the divine. And now you are offering yourself unreservedly, without any reservation, the whole body, the whole mind, the whole self that I am thinking, I am offering unto you. How? I am sitting quiet. And whatever my heart says, it will just be my devotion toward you. So For which you have to always sit in a, in, a, in a lotus or simple sukhasana, or if you are sitting on a chair, make sure both of your feet are grounded well, right on the ground. They are on the ground. Put both of your hands right over your knees or thighs, whichever place is most comfortable when you are sitting, or you can just have it like this. On your thighs and sit quiet. Please close your eyes and take a deep breath, please, at this time. And hold your breath for four counts and exhale six counts. hold your breath for four counts one two three four inhale for four counts hold for four counts one two three four now exhale for six counts hold for four counts Inhale for four counts. Hold for four counts. One, two, three, four. Now exhale for six counts. Hold for four counts. Take a deep breath again. Hold. Exhale. Now just relax your whole body from head to toes. Feel your whole body from the crown of your head to forehead to jaws and all the muscles around your face. Feel your shoulders, your neck, and relax all the muscles. ভার দার ইজ এনি কাইন্ড অফনেস লেট গো লেট গো অফ অল টেনশন শিথিল করে দাও মাথা এবং মুখের প্রত্যেকটি ফেশাল মাসেলসগুলোকে একটা একটা করে ধরে ধরে সব একদম শিথিল করে ছেড়ে দাও ফিল ইউর চেস্ট রাইজিং এজ ইউ ব্রিদিং feel your abdomen rising as you breathe in and your chest and abdomen falling as you breathe out watch how like waves in the ocean your chest rises and falls as you breathe in and out of the whole universe Breathes in you and through you. As you feel a state of relaxation of your body, try to bring your mind for a few seconds to your breathing, which is just normal, regular breaths. No control, no extra voluntary. Efforts, just let it go the way it's going and watch your breaths. Watch your breaths and feel that the breath is happening to your body and you are just watching as a watcher, as a seer, as a witness. Shorir, তার নিজের জায়গায় সমস্ত বায়ুমণ্ডল থেকে সমগ্র সৃষ্টি থেকে তার প্রাণ শক্তিকে সে আকর্ষণ করে নিচ্ছে নাসা দিয়ে সেই প্রাণ বায়ু আমাদের শরীরে প্রবেশ করে প্রতিটি কোষকে সুস্থ 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 করে তুলছে জাস্ট ফিল ইট Every time you breathe in, you feel that you are being healed with all the positive healing energy of the universe. Prana, 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 prana. You are in the ocean of prana all around you. Now as you are calmed even in your prana also, so your mind and your breaths are close to each other, feeling a sense of calmness. Now express your deep prayers to Lord Hanuman, the Sankat Mochana. দেখো হনুমানজি বসে আছেন তার হৃদ্বেষে স্বয়ং শ্রীরাম ঠিক তেমনি তোমার হৃদ্বেষে তোমার ইষ্ট তোমার গুরুকে তুমি দর্শন করো মহাবীর দেখাচ্ছেন কেমন করে ধ্যান করতে হয় কেমন করে জব করতে হয় আকুল হয়ে প্রার্থনা সকলের জন্য প্রার্থনা তার চরণে হে ঠাকুর হে দয়াল হে সংকট মোচন তুমি তোমার নাম সার্থক করে দাও তোমার কৃপা হোক তোমার করুণা দৃষ্টি হোক তোমার ইচ্ছা মানে শ্রীরামের ইচ্ছা তোমার আশীর্বাদ মানে শ্রীরামের আশীর্বাদ তুমি এবং শ্রীরাম অভিন্ন হৃদয় তুমি এবং শ্রীরাম একাকার जय श्री राम प्रभु श्री राम 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 जय श्री राम प्रभुश्रीरा ओम हम हनुमति रुद्रात्मकाय हु स्वाहा ओम हम हनुमति रुद्रात्मकाय हुट् स्वाहा ओं हम हनुमतिद्रात्मकाय हुट् स्वाहा हनुमतिरुद्रात्मकाय हु स्वाहा ओम हम हनुमतिद्रात्मकाय हुट स्वाहा ॐ हं हनुमते रुद्रात्मकाय हुं भट् 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 स्वाहा